ইনশাআল্লাহ আমরা একটা নতুন সিরিজ আলোচনা করতে চলেছি। এই সিরিজে আমরা আলোচনা করব সাইয়েদ আবুল হাসান আলী নদভী কর্তৃক রচিত মুসলমানদের পতনে বিশ্বকে হারালো বইটি। এই বইটি আমরা সম্পূর্ণভাবে কভার করার চেষ্টা করব এবং এতে আমাদের একটু সময় লেগে যেতে পারে। আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। প্রথম অধ্যায়, রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী ও সমকালীন বিশ্ব। এ ব্যাপারে কারো দ্বিমত নেই যে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী ছিল মানব ইতিহাসের সর্বাধিক অন্ধকারময় এবং অধপতিত যুগ। শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতা যেখানে অধপতন ও অবনমিতর দিকে ধাবিত হচ্ছিল, এ সময় সে তার চূড়ান্ত সীমায় গিয়ে উপনীত হয়েছিল। গোটা বিশ্বে এমন কোনো শক্তি ছিল না যা এই পতনমুখ মানবতাকে হাত ধরে তাকে ধ্বংসের অতল গহ্বর থেকে রক্ষা করতে পারে। অধপতনের গতি প্রতিদিনই দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। এই শতাব্দীতে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে অবশেষে একদিন নিজেকেও ভুলতে বসেছিল। পরিণতি সম্পর্কে ভাবলেশহীন ও বেখবর মানুষ ভালো মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিল। পয়গম্বরদের দাওয়াতের আওয়াজ বহু কাল চাপে পড়ে গিয়েছিল। যেসব প্রদীপ এসব পয়গম্বর ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ জ্বালিয়ে গিয়েছিলেন, বাতাসের প্রচণ্ড তুফান তা হয়ে যায় একেবারে নিভিয়ে দিয়েছিল, অথবা তা এই ঘনঘোর অন্ধকারে এমন নিভু নিভু হয়ে গিয়েছিল যদ্বারা কেবল কয়েকজন আল্লাহ ভক্তের দিলে রোশন ও আলোকিত ছিল, যা শহর তো দূরের কথা, কয়েকটা গোটা বাড়িকেও আলোকিত করতে পারত না। দিনদার লোকেরা দিনের আমানত নিজেদের বুকের ভিতরে আগলে রেখে জীবনের ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হয়ে মঠ, গির্জা ও প্রান্তরের এক কোণে গিয়ে ঠাঁই নিয়েছিল এবং জীবন সংগ্রাম এ ওর দাবি, রাজনীতি এবং আধ্যাত্মিকতা ও বাস্তবতার দ্বন্দ্বে পরাজিত হয়ে নেতৃত্বের দায়িত্ব থেকে হাত গুটিয়ে বসেছিল। আর যারা জীবনের এই তুফানে অবশিষ্ট রয়ে গিয়েছিল, তারা রাজা বাদশাহ ও দুনিয়াদার লোকেদের সাথে স্বার্থের ভাগাভাগি করে নিয়েছিল এবং তাদের অবৈধ কামনা বাসনা ও জুলুম নিপীড়ন সমূহ রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় তাদের সহযোগী, বাতিল তথা অসৎ পন্থায় লোকেদের সম্পদ গ্রাস, তাদের শক্তি ও সম্পদ থেকে নাজায়েজ ফায়দা লুটাবার ক্ষেত্রে তাদের অংশীদারে পরিণত হয়েছিল। রোমক ও পার্সিয়া যখন পার্শ্ব পাশ্চাত্যের নেতৃত্ব ও দুনিয়ার কর্তৃত্বের ইজারাদারে পরিণত হয়েছিল, তারা ছিল দুনিয়ার উত্তম এবং আদর্শের নমুনা হওয়ার পরিবর্তে সর্বপ্রকার মন্দ ও ফেতনা ফ্যাসাদের পতাকাবাহী এবং যাবতীয় অপকর্মের গুরু ঠাকুর। বিভিন্ন সামাজিক ও চারিত্রিক রোগব্যাধির আখড়ায় পরিণত হয়েছিল এইসব জাতিগোষ্ঠী বহুকাল থেকে। এদের লোক আরামায়েশ ও বিলাসী জীবন এবং কৃত্রিম সভ্যতার সাংস্কৃতিক সমুদ্র থেকে আপাদ মস্তক নিমজ্জিত। রাজা বাদশাহ ও ক্ষমতাসীন ব্যক্তিবর্গ অলস ঘুমে বিভোর এবং ক্ষমতার নেশায় বোধ ছিল। বিলাস জীবনের স্বাদ উপভোগ ও কামনা বাসনার পরিতৃপ্তি ছাড়া দুনিয়ার বুকে তাদের কোনো চিন্তা বা লক্ষ্য ছিল না। জীবনের চাহিদা ও স্বাদভোগের লোভ তাদের এতটাই বেড়ে গিয়েছিল যে কোনো কিছুতেই বা কোনোভাবেই তা পরিতৃপ্ত হতো না। মধ্যবিত্ত শ্রেণী প্রতিটি যুগের নিয়ম মাফিক উপরিউক্ত উচ্চবিত্ত শ্রেণীর পদাঙ্ক অনুসরণ করে চলতে চেষ্টা করত এবং অনুকরণকে সবচেয়ে গর্বের বস্তু মনে করত। থাকলো সাধারণ মানুষ, আর তারা তো জীবনের বোঝা, হুকুমতের দাবি ও করভারের চাপে এতটাই নিষ্পেষিত ও দাসত্বের আইনের শেকলে এতটাই আবদ্ধ হয়েছিল যে তাদের জীবন জীব জানোয়ারের চাইতে আদৌ ভিন্নতর ছিল না। অপরের আরাম আয়েসের জন্য পরিশ্রম ও হাড় ভাঙা খাটুনি এবং অন্যের আয়েস ও বিলাসের জন্য নির্বাক পশুর মতো সবসময় জোট থাকা ও পশুর মতোই উদার পূর্তি ভিন্ন তাদের কোনো হিসাব ছিল না। কখনও যদি তারা এই শুষ্ক ও বিষাদ জীবন এবং এর একঘেয়ে চক্করে পড়ে অতিষ্ঠ হয়ে উঠত, তখন নেশাকর বস্তু ও সস্তা আমোদ প্রমোদ ও খেলতামাশা দ্বারা নিজেদের মনকে ভোলাতে চাইত এবং কখনও যদি জীবনের এই যন্ত্রণা থেকে আরাম এবং স্বস্তির স্বাদ গ্রহণের মকা মিলত, তখন অভুক্ত ও লোভাতুর মানুষের মতো ধর্ম ও সর্বপ্রকার নীতি নৈতিকতার বন্ধন থেকে মুক্ত হয়ে চোখ বন্ধ করে পাশবিক আনন্দের মাঝে ঝাঁপিয়ে পড়ত। দুনিয়ার নানা অংশে ও পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে এমন সব ধর্মীয় শৈথিল্য, আত্মবিস্মৃতি, সামাজিক অনাচার ও বিশৃঙ্খলা, নৈতিক অধপতন দৃশ্যমান হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল এসব দেশ অধপতি ও অধগতি, ধ্বংস ও অরাজকতার ক্ষেত্রে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মারতে চাই। এটা ফয়সালা করা কঠিন হয়ে পড়ে যে এগুলোর মধ্যে কোনটি অন্যের চাইতে এগিয়ে আছে। এক নজরে বিভিন্ন ধর্ম এবং জাতিগোষ্ঠী। এ যুগে বড় বড় ধর্ম বাচ্চাদের খেলার পুতুল এবং ভণ্ড মুনাফিকদের অনুসরণের ক্ষেত্রে পরিণত হয়েছিল। এসব ধর্মে আকার, আকৃতি এবং প্রকৃতি এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে
যদি কোনোভাবে ও কোনো ক্রমে ওইসব ধর্মের পিতৃপুরুষগণ দুনিয়ার বুকে পুনরায় আগমন করে তাদের রেখে যাওয়া ধর্মের অবস্থা দেখতে পেতেন, তবে এটা অবধারিত যে তারা নিজেরাও তাদের ধর্মকে চিনতে পারতেন না। সভ্যতা ও সংস্কৃতি লালন পালনের ক্ষেত্রগুলো আত্মভঙ্করিতা, নৈরাজ্য, নৈতিক অবক্ষয়ের রাজত্ব চলছিল। সরকারি প্রশাসন ছিল সীমাহীন বিশৃঙ্খলা। শাসন কর্তৃত্বে সমাসীন ব্যক্তিবর্গের কঠোরতা প্রদর্শন এবং জনগণের চারিত্রিক অধঃপতনে পরিণত হলো এই যে গোটা জাতি নিজেদের অভ্যন্তরীণ সমস্যার আবর্তে জড়িয়ে গেল। দুনিয়ার সামনে পেশ করার মতো তাদের কোনো কিছুই ছিল না, ছিল না মানবতা আর না তার জন্য কোনো দাওয়া। বস্তুত এই সব জাতিগোষ্ঠী ও ধর্মের ভেতর থেকেই ফোকলা হয়ে গিয়েছিল। তাদের জীবনের সূত্র শুকিয়ে গিয়েছিল। তাদের কাছে না ছিল ধর্মের দিক নির্দেশনা আর না ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনার সুদৃঢ় ও যুক্তিযুক্ত কোনো নীতিমালা। খ্রিস্টধর্ম ষষ্ঠ শতাব্দীতে। খ্রিস্টধর্ম একটা বিস্তৃত ও ব্যাপকতা ছিল না যার আলোকে জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান করা যেত কিংবা এর উপর ভিত্তি করে সংস্কৃতি গড়ে তোলা যেতে পারতো অথবা তার দিক নির্দেশনাধীন কোনো সালতানাত চলতে পারতো। যা ছিল তা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত শিক্ষামালার একটা হালকা খসড়া চিত্র মাত্র, যার উপর তাওহীদ তথা একত্ববাদের সহজ সরল বিশ্বাসের কিছুটা প্রলেপ ছিল। খ্রিস্টধর্মের এই বৈশিষ্ট্যগুলো ততদিন পর্যন্ত কায়েম ছিল যতদিন এই ধর্ম সেন্ট পলের হস্তক্ষেপ থেকে মুক্ত ছিল। সেন্ট পল এসে তো ছিটেফোঁটা অংশটুকু মিটিয়ে দিলেন, নিভিয়ে দিলেন এর ক্ষীণ আলোকরশ্মিটুকু। কেননা যেই পৌত্তলিক আবহ ও পরিবেশে তিনি লালিত পালিত হয়েছিলেন এবং যেসব জাহেলি অশ্লীলতা ও বাজে কথন থেকে বের হয়ে এসেছিলেন, খ্রিস্ট ধর্মের মধ্যে তিনি সেই সব জেহালাত, মূর্খতা, অজ্ঞতা ও পথভ্রষ্টতা, বাজে জিনিসের মিশ্রণ ঘটান। এরপর এলো কনস্টান্টাইনের শাসনামল। তিনি তার শাসনামলে খ্রিস্ট ধর্মের অবশিষ্ট মৌলিকত্বটুকু ধুইয়ে দিলেন। মোট কথা, খ্রিস্ট চতুর্থ শতাব্দীতে খ্রিস্টধর্ম একটি জগাখিচুড়িতে পরিণত হয়ে যায় যার ভিতরে গ্রিক পৌরাণিক কাহিনী, রোমান পৌত্তলিকতা, মিশরীয় নব্য প্লেটোবাদ এবং বৈরাগ্যবাদ যোগ্য ছিল। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সহজ সরল শিক্ষামালার উপাদান এই জগাখিচুড়ির ভিতরে এইভাবেই হারিয়ে গিয়েছিল যে যেভাবে বারিবিন্দু বিশাল সমুদ্রের বক্ষে পতিত হয়ে আপন অস্তিত্ব হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত খ্রিস্টধর্ম কতিপয় নিষ্প্রাণ প্রথা ও নিরানন্দ আকিদা বিশ্বাসে পরিণত হয়ে যায় যা না পারত আত্মার মধ্যে উত্তাপ সঞ্চার করতে আর না পারত জ্ঞান বুদ্ধির বিস্তৃতি ঘটাতে। আবেগ উদ্দীপনাকে তা সচল এবং সক্রিয় করে তুলতে পারত না। তার মধ্যে এ যোগ্যতাও ছিল না যে জীবনে গুরুত্বপূর্ণ সংকট সমাধানে মানব কাফেলার নেতৃত্ব দেবে। এর উপর ধর্মের বিকৃতি, মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ ছিল এর অতিরিক্ত, যার পরিণতি হলো এই যে খ্রিস্টধর্ম জ্ঞান গবেষণা ও চিন্তা চেতনা দ্বারা উন্মুক্ত করার পরিবর্তে সে নিজেই এ পথের বাধা ও বিন্ধ্যাচল হয়ে দাঁড়িয়ে গেল এবং শতাব্দীর অব্যাহত অধপতনের দারুণ কেবলই পৌত্তলিকতার ধর্মে পরিণত হল। ইংরেজি ভাষার কোরআনুল কারিমের অন্যতম বিখ্যাত অনুবাদক জর্জ সেল খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী খ্রিস্টানদের সম্পর্কে বলেন, দ্য ওল্ড শেপস অফ সেইন্টস অ্যান্ড ইমেজেস in particular was then arrived in such a scandalous pitch that it even suppressed whatever in now practice among the romanist christian sadhu santora o hazrat isa alaihi wasallam er murti pujar khetre eto tai badabari korechilo je e juger roman catholic rao sei simay pouchhate pareni rom samrajyer dhormiyo grihojuddho otopor স্বয়ং ধর্ম নিয়েই কালাম শাস্ত্রীয় বাহাস তথা তর্ক বিতর্কের ঝড় শুরু হয়ে যায় এবং নিষ্ফল মতানৈক্য ও মতবৈষম্যের হাঙ্গামা খ্রিস্টান সম্প্রদায়কে জড়িয়ে ফেলে। এই দ্বন্দ্বে তাদের মেধা ও প্রতিভার অপচয় ঘটে এবং তাদের কর্মশক্তি স্থবির হয়ে পড়ে। অধিকাংশ ঘরোয়া বিবাদই বিরাট আকারে রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়। শিক্ষাঙ্গন, গির্জা ও মানুষের বাড়িঘর প্রতিদ্বন্দ্বী শিবিরের পরিণত হয় এবং গোটা দেশই হয়ে পড়ে গৃহযুদ্ধের শিকার। তাদের বিতর্কের বিষয় এই ছিল যে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের ফিতরাত তথা প্রকৃতি কী এবং তাদের মধ্যে খোদাই ও মানবীয় অংশের আনুপাতিক হার কতটুকু। রোম ও সিরিয়ার মালকানি অর্থাৎ মেলাকাইটস খ্রিস্টানদের আকিদা ছিল এই যে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হলো মিশ্র, তন্মধ্যে একটি অংশ হলো খোদাই আর একটি অংশ হলো মানবীয়। কিন্তু মিশরের মোরোফাইসাইটস খ্রিস্টানদের জিত ছিল যে মসিহ আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি নির্ভেজাল খোদাই, তার মধ্যে মানবীয় প্রকৃতি এমনভাবে বিলীন হয়ে গিয়েছিল যেভাবে শিরকার একটি ফোঁটা সমুদ্রে পতিত হয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। প্রথমোক্ত মতটি ছিল সরকারি।
বাইজেন্টাইন সম্রাটরা ও শাসক মহল একে ব্যাপকতর করতে গোটা সাম্রাজ্যে একটিমাত্র ধর্মকে পরিণত করতে সর্বশক্তি নিয়োগ করে এবং এই মতে বিরোধিতাকারীদেরকে এমন কঠিন শাস্তি দেয় যা ভাবতে গেলেও গায়ের লোম খাড়া হয়ে যায়। কিন্তু এত কিছু সত্ত্বেও মতানৈক্য ও ধর্মীয় সংঘাত সংঘর্ষ বেড়েই চলে। উভয় দলের একে অপরকে এমন ধর্ম বহির্ভূত ও বেদীন মনে করতো যে দেখে মনে হতো এরা বুঝি বা পরস্পর বিরোধী দুটো স্বতন্ত্র ধর্মের অনুসারী। সাইরাসের 10 বছরের শাসনাকালে ইতিহাসের পাশবিক শাস্তি এবং লোমহর্ষক নির্যাতনের কাহিনীতে ভরপুর। সামাজিক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক অরাজকতা। রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চলে সামাজিক বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল। রাজ্যের প্রজাসাধারণ অসংখ্য বিপদের শিকার হওয়া সত্ত্বেও গোদের উপর বিস্ফোরণের মতো তাদের উপর দ্বিগুণ চতুর্গুণ ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল। ফলে রাষ্ট্রের অধিবাসীরা ছিল সরকারের প্রতি চরম অসন্তুষ্ট এবং এ ধরনের সীমাহীন জুলুম এবং নিপীড়নের দরুন তারা স্বদেশী শাসনের মোকাবেলায় বিদেশি শাসনকেই অগ্রাধিকার দিত। ইজারাদারি বা মনোপলি, জবরদস্তিপূর্বক ধন সম্পদ ছিনতাই ছিল বোঝের উপর যেন সাকেরাটি। এ সমস্ত কারণে বিরাট আকারের বিক্ষোভ ও হয়ে হাঙ্গামা দেখা দেয়। 532 খ্রিস্টাব্দে হাঙ্গামায় একমাত্র রাজধানীতেই 30,000 মানুষের জীবনাবসান ঘটে। তখনকার সময়ে এই সুযোগ ও দাবি ছিল ব্যয় নির্বাহের ক্ষেত্রে মিতব্যয়িতা নীতি অনুসরণ। কিন্তু লোক অপচয় এবং অপব্যয় এমনটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে কোনো ক্রমেই তা থেকে বিরত হতে রাজি হচ্ছিল না। তারা নৈতিক অধঃপতনের চূড়ান্ত ধাপে উপনীত হয়েছিল। সবার মধ্যে কেবল একটাই ধান্দা বিরাজ করছিল এবং সকলকে একই ভূতে পেয়ে বসেছিল, যেন তেন প্রকারে সম্পদ আহরণ করতে হবে এবং সেই সম্পদ নিত্য নতুন ফ্যাশন, আরামায়েশ ও ভোগবিলাস, আপন আপন প্রজাভিত্তির কামনা বাসনা চরিতার্থ করার পেছনে ব্যয় করতে হবে। মানবতা, ভদ্রতা ও সৌজন্যতার ভিত্তি স্বস্থান থেকে সরে গিয়েছিল, সভ্যতা ও নৈতিকতা বিদায় নিয়েছিল, পরিস্থিতি এত দূর গড়িয়েছিল যে লোকে পারিবারিক ও বৈবাহিক জীবনের উপর চিরকুমার জীবনকে প্রাধান্য দিত, যাতে সে স্বাধীন এবং বলগাহীন জীবনযাপনের সুযোগ পায়। ন্যায় এবং সুবিচারের অবস্থা এই ছিল যে সেলের ভাষায় যেভাবে বিবিধ দ্রব্য ও বস্তু সামগ্রী বাজারে ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং সেসবের মূল্য নির্ণীত ও নির্ধারিত হয়, ঠিক সেভাবেই ন্যায় এবং সুবিচারও ক্রয় বিক্রয় করা হতো। ঘুষ এবং আমানতের খেয়ানত তথা গচ্ছিত দ্রব্য আত্মসাৎকে স্বয়ং জাতির পক্ষ থেকে উৎসাহিত করা হতো। ঐতিহাসিক গিবন বলেন, খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে সাম্রাজ্যের অবনতি ও অধপতনের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিল। এর উদাহরণ হল শাখা প্রশাখায় পল্লবিত ও পত্রপুষ্পে সজ্জিত সেই ফলবান বৃক্ষ, যার ছায়াতলে পৃথিবীর তাবৎ জাতিগোষ্ঠী এককালে আশ্রয় নিত, আর এখন সেই বৃক্ষ কেবল কাণ্ডটায় দাঁড়িয়ে আছে এবং শুকোতে শুকোতে শেষ দশায় এসে পৌঁছেছে। হিস্টোরিয়ান্স হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ডের লেখক বলেন, দ্যাটস ইট, দ্য বাইজেন্টাইন এম্পায়ার হ্যাথ নেভারথলেস সাফার ভেরি সিভিয়ারলি ইন দ্য জেনারেল ডিক্লাইন কজড বাই ওভার ট্যাক্সেশন অ্যান্ড বাই ভেরিয়াস কমান্ডস নেগলেক্টিং এগ্রিকালচার অ্যান্ড ডিমিনিশ পপুলেশন ইজ অ্যাটেস্টেড বাই দ্য ম্যাগনিফিসেন্ট রুইন্স অব দ্য সিটিস হুইস হ্যাজ অলরেডি ফলেন টু ডিকে অ্যান্ড হুইস নেভার রুইন্ড দেয়ার অ্যানশিয়েন্ট প্রসপেরিটি। অর্থাৎ বড় বড় শহর দ্রুততার সাথে ধ্বংস ও অধপতনে নেমে এলো। এরপর যেসব শহর সেই ধ্বংসের ধাক্কার সামলে উঠতে পারেনি তাদের হতমর্যাদা পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে, সেগুলো সাক্ষ্য দেয় যে বাইজেন্টাইন হুকুমত সে সময় চরম অধপতনে অবস্থায় ছিল। আর এই অধপতন অতিরিক্ত করের চাপ, ব্যবসা বাণিজ্যায় মন্দা, কৃষিক্ষেত্রে স্থবিরতা ও ঔদাসীনতা এবং শহরগুলোতে জনসংখ্যার ক্রমিক হ্রাসের ফলেই ঘটেছিল। ইউরোপের উত্তর ও পশ্চিমের জাতিগোষ্ঠী। যেসব পশ্চিমা জাতিগোষ্ঠী যারা উত্তর এবং পশ্চিমে বসবাস করত, তারা ছিল অজ্ঞতা এবং মূর্খতার শিকার, ছিল রক্তাক্ত যুদ্ধবিগ্রহ ও মারামারি হারাহানিতে ক্ষতবিক্ষত। তারা যুদ্ধবিগ্রহ ও অজ্ঞতা মূর্খতা থেকে সৃষ্ট ঘোর অন্ধকারে হাত পা ছুটছিল। জ্ঞান বিজ্ঞান ও সভ্যতা সংস্কৃতি দ্বারা আলোকিত করে তুলতে তখনও সব দেশের ভাগ্যাকাশে মুসলিম স্পেনের অভ্যুত্থয় ঘটেনি। তাছাড়া বিপদ আপদ ও দুর্যোগ দুর্বিপাকে তারা চোখ খুলে সাহায্যও করেনি। মোট কথা, এইসব জাতিগোষ্ঠী মানব সভ্যতার কাফেলা থেকে বিচ্ছিন্ন ছিল। তারা যেমন বিশ্বজগৎ সম্পর্কে অজ্ঞ এবং বেখবর ছিল, তেমনি পৃথিবীর লোকেরাও তাদের সম্পর্কে তেমন কিছুই জানত না। প্রাচ্য ও প্রাচ্যের দেশগুলো যেসব বিপ্লবাত্মক ঘটনা এবং পরিবর্তন সংঘটিত হচ্ছিল, সেসবের সঙ্গে এসব জাতিগোষ্ঠীর দূরতম সম্পর্কও ছিল না।
আকিদা বিশ্বাসের দিক দিয়ে এসব জাতিগোষ্ঠীর অবস্থান ছিল নবীন, অভিজ্ঞতাহীন খ্রিস্টধর্ম ও প্রাচীন মূর্তি পূজার মাঝামাঝি। এইচ জি ওয়েলস বলেন, তাদের কাছে দিনের কোনো পয়গাম ছিল না, আর না রাজনীতির ময়দানে তাদের কোনো উচ্ছ্বাসন। তৎকালে পশ্চিম ইউরোপের ঐক্য, সংহতি ও আইন শৃঙ্খলার কোনো চিহ্ন মাত্র ছিল না। রবার্ট ব্রিফল্ট বলেন, ফ্রম দ্য ফিফথ টু দ্য টেন্থ সেঞ্চুরি ইউরোপ লে সাঙ্ক ইন দ্য লাইট অফ দ্য বার্বারিজম হুইজ গ্রে ডার্কনেস অ্যান্ড ডার্কার। ইট ওয়াজ দ্য বার্বারিজম ফার মোর অফুল অ্যান্ড হরিবল দ্যাট অফ দ্য প্রিমেটিভ স্যাভেজ, ফর ইট ওয়াজ দ্য ডিকম্পোজিশন বডি অফ হোয়াট হ্যাজ বিন গ্রেট সিভিলাইজেশন। The features and the impress of civilization were all but completely effaced, which it developed had been fullest example in Italy and Gaul, all was ruined, secular dissolutions. খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে দশম শতাব্দী পর্যন্ত ইউরোপের গভীর অন্ধকার সে ছিল এবং তা ক্রমশ গভীর ও ভয়াবহ হয়ে উঠেছিল। তখনকার ভয়ভীতি এবং বর্বরতা ছিল প্রাচীনকালের ভয়ভীতি এবং বর্বরতার চেয়েও কয়েকগুণ বেশি। কেননা এই উদাহরণ ছিল এক বিরাট সভ্যতা ও লাশের যে পচে গলে গিয়েছিল, সেই সভ্যতার চিহ্নাদি লোপ পাচ্ছিল এবং তার উপর ধ্বংসের মোহর লেগে গিয়েছিল। যে সমস্ত দেশ এই সভ্যতা সংস্কৃতির চরম উত্তাকর্ষ লাভ করেছিল, যেমন ইটালি ও ফ্রান্স, সেখানে ধ্বংসের তাণ্ডব, আরজকতা ও বিশৃঙ্খলার রাজত্ব চলছিল।